শিক্ষার্থীগণ, এখন আমি তোমাদের সামনে আমাদের পি পার্ট, আমাদের প্রশ্নের ধরন থাকে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট বিতে থাকে চার মার্কসের অঙ্ক। তাহলে সেই চার মার্কসের লেভেলের একটা অঙ্ক আমি আলোচনা করব। তাহলে দেখো, দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু তাজিন কোম্পানি, তাজিন কোম্পানি, দেখো 2012 অঙ্ক, 2012 সালের অঙ্ক। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু দ্য তাজিন কোম্পানি। এখন আসো, বিগিনিং ইনভেন্টরি, ফিনিশ গুডস কত ছিল, ওয়ার্ক ইন প্রসেস কত ছিল, ডাইরেক্ট মেটেরিয়াল কত ছিল, এন্ডিং ইনভেন্টরি, ফিনিশ গুডস কত ছিল, ওয়ার্ক ইন প্রসেস কত ছিল, ডাইরেক্ট মেটেরিয়াল কত ছিল, কস্ট ইনকার ডিউরিং দ্য পিরিয়ড, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত, ফ্যাক্টরি ওভারহেড কত, ইনডাইরেক্ট মেটেরিয়াল কত। দেখো, এখানে একটা জিনিস আমাদের টোটালি দেয়া নাই, একটা জিনিস আমাদের অঙ্কে দেয়া নাই। দেখো, একটা জিনিস আমাদের অঙ্কে টোটালি দেয়া নাই, খেয়াল রাখো, কি দেয়া নাই, মেটেরিয়াল পারচেজ কত দেওয়া নাই, ডাইরেক্ট প্রসেস কত দেওয়া নাই, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সেলস দেওয়া আছে, আর ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ দেওয়া আছে, কিন্তু মেটেরিয়াল পারচেজ কত দেওয়া নাই, আর নো ওয়েজেস দেওয়া নাই, ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টকগুলি সব দেওয়া আছে, কিন্তু মেটেরিয়াল পারচেজ দেওয়া নাই, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া নাই। এখন রিকোয়ারমেন্টে বলছে ডাইরেক্ট লেবার কস্ট বের করো, ডাইরেক্ট মেটেরিয়াল পারচেজ ডিউরিং দ্য ইয়ার কত, এটা বের করো ডিউরিং দ্য পিরিয়ড। তাহলে এখন আসো সমাধানে, আমরা যাই এক নম্বর রিকোয়ারমেন্ট, ডাইরেক্ট লেবার কস্ট বা ক্যালকুলেশন অফ ডাইরেক্ট লেবার কস্ট। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 5,84,000। দেখো, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে কত, 5,84,000। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 5,84,000। একটু লক্ষ্য করো, এর থেকে যদি আমরা ফ্যাক্টরি ওভারহেড বাদ দিয়ে দিই, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত, দেখো ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে দেয়া আছে কত, দেখো ফ্যাক্টরি ওভারহেড দেয়া আছে 1,67,000 টাকা। এটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে পাবো প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে থেকে যদি ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ বাদ দেই তাহলে পাবো ডাইরেক্ট লেবার। অর্থাৎ আমরা উল্টা দিক থেকে একটু করে আসবো, ডাইরেক্ট মেটেরিয়ালের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করতাম পাইতাম যেটা প্রাইম কস্ট, তাহলে এখন উল্টো দেবো, ফ্যাক্টরি ওভারহেড যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে পাবো মেটেরিয়াল ইউজ, সরি, তাহলে পাবো প্রাইম, ফ্যাক্টরি ওভারহেড বিয়োগ দিলে পাবো প্রাইম কস্ট, তার থেকে ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ যদি বাদ দিই তাহলে লেবার কস্ট পাবো। ঠিক আছে, এরপরে দেখো ওয়ার্কিং নাম, কীভাবে আমরা ওয়ার্কিং করে এটা বের করবো, এই যে ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ যেটা দেওয়া আছে, ক্যালকুলেশন অফ ডাইরেক্ট মেটেরিয়াল পারচেজ বের করবো। তাহলে মেটেরিয়াল ইউজ যেটা দেওয়া আছে তার সাথে এন্ডিং ইনভেন্টরি করবো যোগ, আগে আমরা এন্ডিং ইনভেন্টরি দিতাম বাদ, এখন এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস করবো যোগ, আর বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস আগে করতাম যোগ, এখানে দেবো বাদ, তাহলে বের হবে আমাদের মেটেরিয়াল পারচেজ। মিসিং ফিগারের দুইটা তিনটা অঙ্ক আমরা করছি, সেখানে ঠিক পূর্ণাঙ্গভাবে অঙ্কটা দেখিয়ে আসছি, তারই আংশিক একটু এখানে দেওয়া ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম ডাইরেক্ট লেবার কস্ট কত আর ডাইরেক্ট মেটেরিয়াল পারচেজ কত। এখন একটা প্রশ্ন করবো, দেখো তাজিন কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড ফর দ্য ইয়ার। তাহলে এখন স্বাভাবিকভাবে, এখন আর উল্টো না, কিন্তু নর্মালভাবে আমরা অঙ্ক করবো, বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল অ্যান্ড পারচেস ডিউরিং দ্য পিরিয়ড, দুইটা যোগ করলে হলো র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, এর থেকে এন্ডিং ইনভেন্টরি অফ মেটেরিয়াল বাদ দিলে কস্ট অফ র মেটেরিয়াল ইউজ বা কস্ট অফ ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ বা কনজিউম, এর সাথে ডাইরেক্ট লেবার কস্ট যেটা বের করলাম যোগ করবো, বের হবে প্রাইম কস্ট, তার থেকে তার সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্কস কস্ট, এটার অপর নাম ওয়ার্কস কস্ট, ডব্লু ও ওয়ার্কস কস্ট বা
ম্যানুফ্যাকচারিং কস্ট, ওয়ার্কস কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে গেল আমাদের। দেখো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বাদ দেব, তাহলে বের হবে কস্ট অফ ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এর সাথে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যোগ করা হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল লেস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড বা সোল্ড আউট। তাহলে এই ছিল আমাদের বি পার্টের লেভেলের একটা ছোট্ট অঙ্ক। দেখো তাহলে এর সাথে আমি আর এক, আচ্ছা দেখো তাহলে এর সাথে আমি আর একটা অঙ্ক যুক্ত করতে চাই না। বি পার্টের লেভেলের অঙ্ক কিভাবে থাকে, কতটুকু ছোট অঙ্ক থাকে সেটা তোমাদের বোঝানোর জন্য আলাদা করেই একটা বি পার্টের লেভেলের অঙ্ক করে দিলাম। তাহলে এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।